নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বাংলার জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন এই মাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবি সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী দশই জুন নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে তাই চাষি বন্ধুদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর লানিনার ইনার ফলে এই বছরে জুলাই থেকে সেপ্টেম্বরে প্রবল বৃষ্টি সম্ভাবনা রয়েছে যার কারণে বন্যা থেকে শুরু করে ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করা হয়েছে আজ দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সন্ধ্যের দিকে পূর্ব বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর ঘাটাল খানাকুল ও পাঁশকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় একশো দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চারে জুন মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় দফায় দফায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো বইতে পারে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একশো দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে পাঁচে জুন বুধবার দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলার কোনো কোনো জায়গায় দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একশো দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বাকি দার্জিলিং ও কালিম্পং জেলায় দু এক পছলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ ও আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাংলাদেশে ঢাকা রাজশাহী বরিশাল খুলনা রংপুর মনমেনসিং সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে আজ ঢাকা ফরিদপুর শৈলকোপা যশোর সাতক্ষীরা খুলনা পাবনা সিরাজগঞ্জ শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন ও মোতিরহাটে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুর চার হাজীপুর নেত্রকোনা মদন কিশোরগঞ্জ জগন্নাথপুর চাতকবাজার ও সিলেটে বজ্র বিদ্যুৎ ভারী বৃষ্টি হতে পারে এখনকার মতো খবর এখানে পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ